কোটা বিরোধী ছাত্র আন্দোলন দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেশে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক মহাখালী খাজা টাওয়ারে ডেটা সেন্টারে পুড়ে যাওয়া নিয়ে জাতিকে দিয়েছিলেন মিথ্যে তথ্য সংশ্লিষ্টরা বলছেন দুর্যোগ ভবনে আগুন লাগলেও ডেটা সেন্টারের কোনো ক্ষতি হয়নি সেলিম রিপোর্ট কোটা বৈষম্য দূর করার আন্দোলন দুর্বার গতিতে ছড়িয়ে পড়লে রাজধানীর মহাখালীর দুর্যোগ ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা এতে পড়ে যায় পার করে রাখা গাড়ি ও নিচতলায় স্থাপিত দুর্যোগ ভবনের ইন্টারনেট সার্ভার প্রতিমন্ত্রী পলক পেয়ে যান খুরা ও জোহাত দেশ জুড়ে বন্ধ করে দেন ইন্টারনেট সেবা আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে মহাখালীর খাজা টাওয়ারে রয়েছে ডেটা সেন্টার যেটি পড়ে যাওয়া দুর্যোগ ভবনের একটি বিল্ডিং পরে রক্ষী জানালেন ভবনটির কোনো ক্ষতি হয়নি আগুন লাগেনি এই বিল্ডিংয়ে আগুন লাগিয়ে নাই আগুন লাগছে দুর্গাবশি আর টিভির মুখোমুখে প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবেক তার কর্মরত প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম খাজা টাওয়ারের ডেটা সেন্টার থেকে ইন্টারনেট সেবা সরবরাহ করেন অর্থাৎ খাজা টাওয়ার থেকে একটা মোবাইল অপারে যখন তার অফিসকে কানেক্ট করে একটা আইএসপি যখন তার অন্য অফিসগুলোকে কানেক্ট করে অন্য পপগুলোকে কানেক্ট করে তারা আমাদের নেট্রোক ব্যবহার করে আমাদের নেট্রোফ যদি বন্ধ হয়ে যায় তাহলে সব নেটওয়ক বন্ধ হয়ে যাবে কারণ আমরা হচ্ছি ওদের এবং আমাদের এর কিছু হয়নি আপনাকে নিশ্চিত করছি যে আমাদের এর কিছু হয়নি শতভাগ আপনাদের ঋণ ছিল এটা যেহেতু সরকারিভাবে বন্ধ করা ছিল এইজন্য মানুষে অবাকনি একই মত প্রযুক্তি বিশেষজ্ঞ দের লোক স্যার যেটা বলছে এটা সম্পূর্ণ এটা মূর্খতার পরিচয় দিয়েছেন এবং দেশের মানুষকে এটা হাস্যরসের এটা উপহার দিয়েছেন সম্পূর্ণভাবে এটা মিথ্যা এবং বিতেন এবং নিজে গুজব ছড়িয়েছেন এই কথাটি বলে ইন্টারনেট সেবা বন্ধ করে সরকার মূলত জনগণের সঙ্গে প্রতারণা করেছে দুর্যোগে সম্পূর্ণ তাদের নিজস্ব যন্ত্রপাতি তাদের নিজস্ব সার্ভার নিজস্ব বিষয় গাড়ি থেকে শুরু করে তাদের অনেক ডকুমেন্ট অনেক কিছু পুড়ে গেছে সেটা বিল্ডিং তার সাথে আসলে টেলিকম সেক্টরের কোনো সম্পর্ক নেই কোনো সন্দেহ নেই এটা তো এক ধরনের সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা এবং তাদেরকে তাদের সেবা থেকে বঞ্চিত করা গেল মাসে প্রায় দুই সপ্তাহ ইন্টারনেট বিভ্রাটে ই কমার্স ও ফ্রিল্যান্সিং খাতে ক্ষতি হয়েছে কমপক্ষে তিন হাজার কোটি টাকা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং তদন্ত হবে সেলিম মালিক আর ভে ঢাকা